श्री श्री दुर्गा माता सहाय। सुप्रिय बंधुरा, महालयार दिन चुपचाप मा के निवेदन करुन, एक एक्टी फूल मायर कृपाई सकल मनोबांछा मनो इच्छा मनस्कामना जेमन पूर्ण हबे, ठीक तेमनी आर्थिक बृद्धि हबे चोखे पड़ार मतो। गृह थेके दारिद्रता दूर करते अर्थकष्ट थेके रिहाई पेते आपनारा अवश्य ये उपायटी महालयार दिन करे देखुन। एत टाका आपनादेर हाते आसबे जा आपनादेर कल्पनार बाइरे। सुप्रिय बंधुरा, आम्रा प्रत्येकेई कठोर परिश्रमेर माध्यमे अर्थ उपार्जन करी, किन्तु अनेकेई रयेछेन जारा परिश्रम करेओ अर्थेर न्याज्य मूल्यटुकुओ पाय ना। अन्यदिके इनकाम होलेओ जलेर मतन अर्थ खरच हये जाय, संचय करते पारेन ना बा अर्थके ধরে রাখতে অনেকেই কিন্তু পারেন না। তারা এই উপায়টি অবশ্যই করে দেখুন, মহালয়ার দিন অত্যন্ত জীবনে একটা পজিটিভ রেজাল্ট পাবেন। দেখুন বন্ধুরা, প্রত্যেকটি গাছের মধ্যেই প্রচণ্ড পরিমাণে ইতিবাচক শক্তি থাকে, তাই দেখবেন অনেকেই ঘরের মধ্যে ইনডোর প্লান্ট বা বাস্তুর মধ্যে আউটডোর প্লান্ট লাগিয়ে রাখেন, যাতে করে কি হয় পরিবেশের মধ্যে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়। এছাড়াও তন্ত্রশাস্ত্রে বিভিন্ন গাছের বিশেষভাবে প্রয়োগ করা হয় আর্থিক কষ্ট লাঘব করার উদ্দেশ্যে। আপনাদের উদ্দেশ্যে পরিষ্কার করে জানিয়ে দিই, আপনারা যদি দীর্ঘদিন ধরে অত্যধিক অর্থনৈতিক সমস্যায় জর্জরিত রয়েছেন, অর্থের অভাবের কারণে পরিবারে একেবারেই সুখ শান্তি নেই, প্রায়শই ঝুট ঝামেলা অশান্তি পরিবারের মধ্যে লেগেই রয়েছে, দারিদ্রতার কোড়াল ছায়া হাতছানি দিয়েছে আপনাদের জীবনে, বা আপনারা অত্যন্ত ঋণ নামক সমস্যায় পাহাড় সম ঋণে হয়তো জর্জরিত, তারা এই পাইটি একবার করে দেখুন। কিছুদিনের মধ্যেই এই যাবতীয় সমস্যা থেকে আপনারা কিন্তু মায়ের কৃপায় মুক্তি পাবেন। ঘরে আপনার মা লক্ষ্মীর আগমন ঘটবে এবং জীবনটা হবে অত্যন্ত সুখকর ও শান্তিদায়ক। সুপ্রিয় বন্ধুরা, 14ই অক্টোবর এই বছর মহালয়ার দিন অত্যন্ত একটা কিন্তু বিরল যোগ সৃষ্টি হয়েছে, কারণ এই দিন সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে, তথা আমরা প্রত্যেকে জানি মহালয়ার দিন থেকেই পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা ঘটে। সুতরাং এই পবিত্র মহালয়ার পূর্ণ লগ্নে যদি আপনারা এই উপায়টি একবার করে নিতে পারেন, তাহলে জীবনে সব থেকে সফলতা আপনাদের কিন্তু জীবনে আসবে। দেখুন তন্ত্রশাস্ত্রে বা বাস্তুশাস্ত্রে এবং কি আয়ুর্বেদিক শাস্ত্রতেও অপরাজিতা গাছের গুণাগুণের কথা বলা হয়েছে। এটি অত্যন্ত ভেষজ গুণে পরিপূর্ণ একটি গাছ, মঙ্গলকারী একটি গাছ। শাস্ত্র মতে বলা হয়েছে, এই অপরাজিতা গাছ যে গৃহে থাকে সেই গৃহে মা দুর্গার মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি বিদ্যমান থাকে। সুপ্রিয় বন্ধুরা, এই উপায়টি কীভাবে করবেন সেটা একটু আপনাদেরকে জানিয়ে দিই। আপনারা মহালয়ার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন, স্নান পর্ব সারবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করে তিনটি নীল অথবা সাদা রঙের অপরাজিতা ফুল সংগ্রহ করবেন এবং এই ফুলগুলি আপনার গৃহে মা লক্ষ্মীর সম্মুখভাগে রেখে দেবেন। তথা ফুলগুলি যখন আপনারা মা লক্ষ্মীর সম্মুখভাগে রাখবেন, তখন একটি বিশেষ মন্ত্র আপনাদেরকে অবশ্যই উচ্চারণ করতে হবে। এই মন্ত্রটি হলো ওম অপরাজিতায় নমঃ। এই মন্ত্রটি আপনাদেরকে 108 বার নিষ্ঠা ও ভক্তি সহকারে জপ করতে হবে। এরপর আপনারা আপনাদের মনস্কামনাগুলি মা লক্ষ্মীকে জানাবেন, দেখবেন মায়ের কৃপা সর্বদা আপনার উপর থাকবে এবং কিছুদিনের মধ্যেই আপনাদের মনের যাবতীয় ইচ্ছা মনোবাসনাগুলি পূর্ণ হতে শুরু করবে। দেখুন অপরাজিতা ফুল হলো শিবশক্তির প্রতীক, সুতরাং আপনারা ভুল করেও মা লক্ষ্মীর চরণে কিন্তু এই অপরাজিতা ফুল নিবেদন করবেন না, উনার সম্মুখভাগে রাখতে পারেন বা মা লক্ষ্মীর মাথার উপর আপনারা কিন্তু এই অপরাজিতা ফুল নিবেদন করতে পারেন। দেখুন এই অপরাজিতা ফুল মা দুর্গার অত্যন্ত প্রিয় ফুল, তাই মা দুর্গার অপর নামই হলো অপরাজিতা। এরপর আপনারা শুদ্ধ মনে মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন এবং 108 বার মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র জপ করবেন এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর আপনারা অতি অবশ্যই নিজের মনের যাবতীয় ইচ্ছা মনোবাসনা চাহিদা প্রত্যেকটি যেগুলি আপনারা চান সেগুলি শ্রদ্ধার সঙ্গে মনে বিশ্বাস রেখে মনে ভক্তি রেখে মা লক্ষ্মীকে জানান
এরপর সেই গণেশজির মূর্তি বা ছবির সামনে বসে উনার উদ্দেশ্যে লাড্ডু ও নৈবেদ্য নিবেদন করবেন, সাথে একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করবেন। মন্ত্রটি হল ওম সৌভাগ্য বর্ধনাহ নমঃ। দেখুন বন্ধুরা, এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র এবং এই মন্ত্রটি অন্তত 3 বার অতি অবশ্যই জপ করবেন। দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনাদের জীবনে এক অভূতপূর্ণ সুফল মিলেছে। শুরু করবে আপনাদের দেখবেন যে কাজেই হাত দিবেন সেই কাজেই সফলতা কিন্তু আপনারা পাবেন এবং আপনাদের চিন্তা শক্তিতে পজিটিভ পাওয়ার অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে। যাই হোক, আপনারা লক্ষ্মী গণেশের পুজোই হয়ে যাওয়ার পর একটি তামা বা পিতল বা রূপোর কৌটোতে ওই অপরাজিতা ফুলগুলি মায়ের কাছ থেকে সংগ্রহ করে রেখে দেবেন। আপনার ইম্পর্টেন্ট কোনো ফাইলপত্রের জায়গায় বা যেখানে আপনারা গহনাগাটি রাখেন বা যে স্থানে টাকা পয়সা রাখেন, এরকম কোনো একটি পবিত্র স্থানে ওই কৌটোটি যেটির মধ্যে অপরাজিতা ফুলগুলি রয়েছে সেই কৌটোটি কিন্তু রেখে দেবেন। দেখুন, এই উপায়টি করলে দেখবেন সংসার থেকে বাজে খরচ অত্যন্ত পরিমাণে কমবে, ডিপ্রেশন দূর হবে, আপদ বিপদ থেকে রক্ষা পাবেন এবং চরম আর্থিক উন্নতির অনুভূতি করবেন, কর্মে সফলতা পাবেন। তথা বিশেষ করে যাদের গোপন শত্রু রয়েছে তারা কিন্তু গোপন শত্রুর হাত থেকে রক্ষা পাবেন। মা দুর্গা এবং মা লক্ষ্মীর কৃপায় যারা এই উপায়টি করেন তাদের সেই সব ব্যক্তিদের জীবনে নূতন করে সূর্য উদয়ের মতো সৌভাগ্যের উদয় ঘটে। তবে আমি একটা কথাই বলবো, এই উপায় বলুন, টোটকা বলুন, এগুলো কিন্তু মনে বিশ্বাস রেখে করবেন, অবিশ্বাস রেখে করতে যাবেন না, রেজাল্ট আপনি মনের মতন পাবেন না। মনে বিশ্বাস থাকলে তবেই উপায়গুলি করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। সুপ্রিয় বন্ধুরা, আজকে যে উপায়টি আপনাদেরকে বললাম এটি অত্যন্ত প্রমাণিত এবং পরীক্ষিত উপায়, অনেকেই করেন, যারা জানেন তারা কিন্তু উপায়টি অনেকেই করেন। এটি অত্যন্ত চমৎকারী উপায়, যাদের হাতে একেবারেই অর্থ নেই, যাদের সংসারে মানে একটা বাজে পরিস্থিতি, অর্থের কারণে স্ত্রী বলছে স্বামীর সঙ্গে থাকবো না, স্বামী বলছে স্ত্রীর সঙ্গে ডিভোর্স নিয়ে নেব, এরকম একটা মনোমালিন্য, ছেলে সন্তান কেউ মানুষ করতে পারছেন না, ছোট ছোট চাহিদাগুলো পূরণ করার জন্য দিনের পর দিন আপনাদেরকে অপেক্ষা করতে হচ্ছে, জীবনে একটা পাহাড় সম ঋণ রয়েছে, তারা এই উপায়টি করে দেখুন, এতটাই ভালো রেজাল্ট পাবেন যা আপনাদের কল্পনার বাইরে। জীবন থেকে সমস্ত দারিদ্রতা, অর্থনৈতিক কষ্ট এগুলো কিন্তু কেটে যাবে মা দুর্গা এবং মা লক্ষ্মীর কৃপায়। এবছর একটা দারুণ যোগ পড়েছে, আমি আগেই বললাম সূর্য গ্রহণ অনুষ্ঠিত হবে, সাথে অনুষ্ঠিত হচ্ছে আমাদের অমাবস্যা তিথি থাকছে এবং কি মহালয়ার দিন, এবং পিতৃপক্ষের অবসান ঘটছে এই দিন এবং শুরু হচ্ছে দেবীপক্ষের সূচনা। তাহলে এই একটা মহাযোগে যদি উপায়টি করতে পারেন অত্যন্ত বেনিফিট পাবেন। যাই হোক, আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, এরকমই সব নিত্য নতুন ধার্মিক সংক্রান্ত ভিডিও দেখার জন্য। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।